বেপরোয়া চারচাকার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 3 বছরের এক শিশুর। আর সেই ঘটনার পর 2 দিন কেটে গেলেও ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করতে না পারায় বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। এমনকি রাজ্য সড়কের টায়ার পুড়িয়ে কয়েক ঘন্টা ধরে চলে অবরোধ বিক্ষোভ। রবিবার সকালে রাজ্য সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনায় তুমুল উত্তেজনা তৈরি হয় হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা চাচল রাজ্য সড়কের দেওয়ানগঞ্জের মণিপুর এলাকায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ও আমি ছিলাম, ওর মা ছিল, গ্রামের দুটা পিসি ছিল, পিসি আর আমাদের বাম সাইডে দাঁড়িয়ে ছিলাম। গাড়িটা উ স্পিডে যাচ্ছিল, বাচ্চাকে নিয়ে না কাপড় কিনছিলাম না, বাচ্চাকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, বাচ্চাকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম সাইডে। বাচ্চাকে একদম গাড়ি স্পিডে ছিল, বাচ্চাকে একদম হাওয়াতে উড়িয়ে নিয়ে চলে গেছে। বাচ্চাকে খুঁজছি আর বাচ্চাকে পাচ্ছি না। আমি বেঁচে গেলাম, ওর মা বেঁচে গেল। ওর মা বাচ্চাকে ধরতে ধরতে যাচ্ছিল, বাচ্চাকে উড়িয়ে নিল, তো বাচ্চাকে আর ধরলো না। ওর মাকে বাঁচালাম, ওর মাকে টেনে নিলাম আমি, ওর মাকে বাঁচালাম, বাচ্চা চলে গেল। এদিন দেওয়ানগঞ্জ মণিপুর এলাকার শতাধিক গ্রামবাসীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং মৃত শিশুর দেহ রাস্তায় রেখে চলে রাজ্য সড়ক অবরোধ। এদিন সকাল 6টা থেকে ভালুকা এলাকার প্রত্যেকটি সড়ক অবরোধ করে নিহত শিশুর পরিবার এবং গ্রামবাসী তার সঙ্গে সঙ্গে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে। শিশুটির দেহ গাড়িতে করে মাঝ রাস্তায় রেখে দেওয়া হয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে এই এলাকায় ছুটে যায় ভালুকা ফাঁড়ি ও হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারী গ্রামবাসী এবং নিহত শিশুর পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে আশ্বাস দেন অবিলম্বে ওই ঘাতক গাড়ি এবং তার মালিককে গ্রেপ্তার করা হবে। পুলিশের আশ্বাস পেয়ে প্রায় 5 ঘন্টা পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার মণিপুর গ্রামের বাসিন্দা 3 বছরের চন্দনা মণ্ডল তার মা এবং আরেক আত্মীয়র সঙ্গে ঢালাই মোড় এলাকায় একটি বাজারে গিয়েছিল। সেখানে তার মায়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়েছিল। হঠাৎ দ্রুত গতিতে আসা একটি সাদা রঙের চারচাকা গাড়ি সজোরে ওই শিশুটিকে ধাক্কা মারে। সেই শিশু ঘটনাস্থলেই মৃত্যু হয়। ওই চারচাকা গাড়িটির দ্রুত বেগে বিহারের দিল্লির দেওয়ানগঞ্জের দিকে পালিয়ে যায়। এই ঘটনার 2 দিন কেটে গেলেও অধরা ওই ঘাতক গাড়ি। আর তারপরেই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন সকালে শিশুটির দেহ মালদা মেডিকেল কলেজের মর্গ থেকে ময়না তদন্তের পর গ্রামে ফিরলে এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং শিশুটির মৃতদেহ নিয়ে ভালুকা মণিপুর সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ঘটনায় একটা বাচ্চা চেঙ্গা রোডের মানে সাইডে ছিল, গাড়ি আসলো ফুল স্পিডে, গাড়ি এসে মোটামুটি 80-90 স্পিডে গাড়ি বাচ্চাটাকে ঠুকে, ঠিক আছে, মানে মেরে দিয়ে গাড়িটা বেরিয়ে গেল স্টপ, বেরিয়ে গেলে গাড়িটা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর পুলিশ প্রশাসন কোনো তদন্ত করছে না, বা পুলিশ প্রশাসন আমি কোনো তদন্ত দেখতে পাচ্ছি না। আজকে 3 দিন হয়ে গেল, গাড়ির মানে কোনো সন্ধান আমরা পাইনি, যার জন্য আমরা প্রত্যাবরোধ করেছি। বডি নিয়ে প্রত্যাবরোধ করেছেন? হ্যাঁ, বডি নিয়ে আমাদের কাছে বডি আছে। আপনারা চাইছেন টা কি? আমরা ন্যায্য বিচার চাই, আমরা পথে থাকবো, পথে আমরা জান দিতে হলে পথে থাকবো, পথে আমরা ঘুমিয়ে থাকবো। ন্যায্য বিচার না পেতে গেলে আমরা পথ ছাড়ছি না, এটা আমাদের লাস্ট সিদ্ধান্ত। বাচ্চাটার নাম কি ছিল? প্রিয়াঙ্কা। মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম চন্দনা মণ্ডল। বাড়ি? বাড়ি ভালুকা বাজার। কোথায় হয়েছে ঘটনা? ঘটনাটা এই যে মণিপুর থেকে একটু আগে ছোট বাজার বালির মূর্তির পাশে। বয়স কেমন ছিল মেয়েটার? বয়সটা প্রায় 3.5 বছর, 3 থেকে 3.5 বছর বয়স। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।